হরতাল অবরোধে ব্যর্থ হয়ে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দিয়ে বিএনপি জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। গণতন্ত্রের নামে সন্ত্রাস ও বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে বিএনপি ব্যাপুয়া কর্মকাণ্ড ও চক্রান্ত করছে বলেও জানান তিনি। বিস্তারিত ইমরান হাসানের রিপোর্টে। গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা নিয়ে প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান বলেন, শ্রমিকদের আন্দোলনকে ইস্যু করে বিএনপি জামাত পেছন থেকে শ্রমিকদের উস্কে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। বারবার আন্দোলন ও কর্মসূচিতে ব্যর্থ হয়ে বিএনপি জামাত এখন গার্মেন্টস শ্রমিকদের মিথ্যা বুঝিয়ে দেশের গার্মেন্টস শিল্প ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি এটা তাদের রাজনৈতিক স্ট্যান্ড, তাদের প্ররোচনায় কতিপয় ব্যক্তি খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তারা গার্মেন্ট সেক্টরকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত, তারা নাশকতা ও নৈরাজ্যের সৃষ্টি করছে যা কার জন্য শুভ নয়। যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব এবং শ্রমিকদের অধিকারে সবসময় এগিয়েও বলে জানান শাহজাহান খান। বাইরের কারো কথায় প্ররোচিত না হয়ে নিজেদের রুটি রুজি রক্ষার্থে গার্মেন্টস কারখানার শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান এ নেতা। আপনাদের তো সময় মতো ন্যূনতম মজুরি বোর্ড গঠন হবে, ন্যূনতম মজুরি নির্ধারণ হবে নির্ধারিত সময়ে, কিন্তু আপনি যদি নির্ধারিত সময়ের আগেই যদি এইভাবে আন্দোলন করে পরিস্থিতি ঘোলাটে করেন, গার্মেন্টস ক্ষতিগ্রস্ত করেন, গার্মেন্টস মালিকদের যে বায়ার তারা কিন্তু অনেকেই কিন্তু এখন শঙ্কিত, অনেকের হয়তো যে তাদের যে প্রোডাকশন সেই প্রোডাকশনে কী হবে এটা এটা নিয়েও তারা শঙ্কিত, কাজে কাজেই আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ইমরান হাসান, জিটিভি নিউজ, ঢাকা।